আচ্ছা, আমার নাম কে মাসুদুর রহমান কামাল। আমি বর্তমানে ইউনাইটেড নেশন ভলান্টিয়ার্সে আছি। সোশিওলজি সাবজেক্টে আমি গভর্নমেন্ট মাস্টার্স করতে হয়। আমার ফাদার ছিলেন কাস্টমসে জব করতেন, কাস্টম সুপার ছিলেন উনি। তো উনি অ্যাকচুয়ালি এখন নেই। তো ওই সময় অ্যাকচুয়ালি আমার বাবা অসুস্থ ছিলেন, তো তার চিকিৎসার জন্য বেশ টাকা বড় লাগতো, অনেক টাকা দরকার ছিল। তো ফ্যামিলি থেকে অ্যাকচুয়ালি আমার একটু বাধার সম্মুখীন হয়েছি, কারণ ওই সময় সবাই চাচ্ছিল আমি একটা জব করি, ফ্যামিলিকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো ফ্রাস্ট্রেটেড হওয়া খুব স্বাভাবিক যে অ্যাকচুয়ালি মানে ইন্টারভিউ যে একটা কল পাবো সেটাও অ্যাকচুয়ালি অনেক সময় সম্ভব হচ্ছিল না। আমি হঠাৎ পত্রিকার মাধ্যমে দেখলাম যে IDBI একটা বিজ্ঞাপন দিয়েছে, সেটা হলো হচ্ছে IT স্কলারশিপ প্রোগ্রাম, যেখানে ওইটা ছিল রাউন্ড 7। তো সেখানে দেখলাম যে আমার মনের যে চাওয়াটা IT করে যে বিভিন্ন কোর্স তার সাথে অনেকটা মিলে যায়, জাস্ট লোভনীয় অফার আমার জন্য। তো আমি এটা দেখে আরও দেখলাম যে এটা করতে কোনো টাকা লাগবে না, আর এটার মাসে কিছু টাকাও দেওয়া হবে এবং কোর্স ম্যাটেরিয়ালও ফ্রি। এবং আরও আকর্ষণীয় ব্যাপার হলো যেখানে আছে অনলাইন সার্টিফিকেশন, ভেন্ডার সার্টিফিকেশন, যেগুলো সারা পৃথিবীতে গ্রহণযোগ্য। আমি যখন স্কলারশিপটা পাই সব আপত্তি উপেক্ষা করে মায়ের সাহায্য নিয়ে আমি অ্যাকচুয়ালি এই কোর্সটা করি। স্টুডেন্ট তো বিভিন্ন ক্যাটাগরি আপনাকে আগে বলেছি, বিভিন্ন টাইপের, বিভিন্ন ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের। আমার আমার যেরকম ফিনান্সিয়াল কন্ডিশন ছিল সেরকমও ছিল, আমার থেকে একটু ভালো এরকম ছিল, আবার আমার থেকে অনেক খুবই খারাপ অবস্থা। হয়তো মাস শেষে যে কিছু টাকা পাওয়া যায় পকেট মানি, সেটার জন্য হয়তো অপেক্ষা করতো, এরকম স্টুডেন্টও ছিল। একটা চাকরির জন্য একটু ফিনান্সিয়ালি আর একটু ওয়েল অফ হওয়ার জন্য অনেকেই খুব ডেসপারেট ছিল। তো কোর্সটা করতে গিয়ে আমি অ্যাকচুয়ালি দেখি যে এখানে IDB যে এখানে স্ট্যান্ডার্ড মেনটেন করার যে একটা প্রসেস সেটা খুবই উন্নত মানের। IDB মনিটরিং এর কারণে টিচারের একটা স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড ফলো করে টিচার নিয়োগ করা হয়, সুতরাং টিচারের কাছ থেকে ফুল সাপোর্ট পাওয়া সম্ভব। এইভাবে ক্লোজ মনিটরিং এবং ইন্সপেকশন এবং TSP-র অন্যান্য দিক কোয়ালিটি ইনশিওর করা, এগুলোর মাধ্যমে যে প্রজেক্ট অথরিটি অ্যাকচুয়ালি স্টুডেন্টদের অ্যাকচুয়ালি কোনো ধরনের অসুবিধায় পড়তে দেয়নি, প্রত্যেককে দক্ষ এবং সেম লেভেলে নিয়ে আসতে সাহায্য করছে। IDB-র এখানে যে কোর্সটা করানো হয়েছে এখানে দেখা যায় যে IT কোনো ব্যাকগ্রাউন্ডকে এখানে কোনো রিকোয়ারমেন্ট করা হয়নি যে আগে কোনো IT জানতে হবে। আমি সাকসেসফুলি কোর্সটা কমপ্লিট করতে পেরেছি এই কারণে, আমি কারণ আমি জানতাম যে আমি যা করছি এটা বড় একটা জিনিস করছি। আর IDB-র যে একটা ওয়েবসাইট আছে সেখানে প্লেসমেন্টের একটা পোর্শন আছে কেরিয়ার হাব, সেখানে প্রতিটি স্টুডেন্টের CV আপলোড করা থাকে এবং নিয়মিত এটা আপডেট করা হয়, এবং যেখানে অপরচুনিটি আছে সেখানে জাস্ট ওই এমপ্লয়ারকে সে CV সেন্ড করে দেওয়া হয়। তো এটা একটা বিশাল হেল্প। তো ওই সময় অ্যাকচুয়ালি আমি একটা কল পাই, বেশ ভালো ইন্টারভিউ দিয়ে জবটা পেলাম, তারপর অটোমেটিক্যালি আমি ফিনান্সিয়ালি মোটামুটি ওয়েল অফ হয়ে গিয়েছি। তো আমার সোশ্যাল স্ট্যাটাসটা বেড়ে গেছে এবং সমাজে আমি বেশ প্রতিষ্ঠিত। সবাই যখন জিজ্ঞেস করে যে আমি কি করি, যে আমি UNDP-তে জব করি যখন বলি, তখন তারা বেশ প্রশংসা করে এবং তারা যখন শুনে যে IDB-র মাধ্যমে আমি কোর্সটা করেছি এবং সেটাই মূল শক্তি আমার এই জব পাওয়ার। আর একটা ব্যাপার হলো যে আমি অ্যাকচুয়ালি ফ্যামিলিতে আগে খুব একটা কন্ট্রিবিউট করতে পারিনি, কিন্তু জবটা পাওয়ার পর আমি এখন কন্ট্রিবিউট করতে পারছি বেশ ভালোভাবে। এবং আমার মা অসুস্থ, ওনার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার হয় প্রতি মাসেই। তো আমার খুব ভালো লাগে যে আমি সেই সেটা আমি আমার পক্ষে সম্ভব সেই টাকাটা ম্যানেজ করা। আমার আমি যে জব করছি সেটার মাধ্যমে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারছি, সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া।